এবার আমরা এই পার স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটা ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি চামড়ার দামটা আমরা এবছর নির্ধারণ করেছি এরকম যে গরুর চামড়া পার স্কোয়ার ফিট আমরা ষাট টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনব তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনব বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরে চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো খাসি আমরা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে কিনবো আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনবো এই লবণযুক্ত প্রতি বছরের মতো এই বছরও আমরা আমাদের যে কোরবানি উপলক্ষে যে চামড়া কালেকশন হয় এবং সেই চামড়ার কালেকশনটা যেন সঠিকভাবে হয় এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য যাতে একটা নির্ধারিত মূল্য থাকে যে মূল্যে আমাদের ট্যানারিরা এটা সংগ্রহ করে এইটার বিভিন্ন প্রসেস করে আলটিমেটলি এটাকে এক্সপোর্ট করতে পারে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পলিসি মেকার আমরা পলিসি মেক করবো যেটায় ব্যবসায়ীরা তার মতো করে ব্যবসা করবে যেহেতু এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ট্যানা চামড়াটা যদি আজকে সরকার কিনতো তাহলে সরকার নির্ধারণ করলে ঠিক ছিল কিন্তু চামড়াটা কিনবে ট্যানারিওয়ালারা তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তারাই যে ন্যূনতম যে যৌক্তিক মূল্যটা আছে সেটা যদি তারা নির্ধারণ করে আপনাদেরকে একটা ইনফরমেশন দেয় সেইটা অনেক গ্রহণযোগ্যতা পাবে ট্যানারি মালিকদের মধ্যে এবং অনেক আস্থার তৈরি করবে যারা এই চামড়াটা বিক্রি করবে সো এই সবগুলা বিচার বিশ্লেষণ করে আমরা চেষ্টা করেছি যে অন্তত পক্ষে একটা ন্যূনতম যৌক্তিক মূল্য ঠিক করে দিতে আপনারা জানেন যে গত বছর এই দাম ঢাকায় ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং ঢাকার বাইরে ছিল পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এটা প্রতি বর্গ ফুট লবণ দেওয়া চামড়া সো এবারের মূল্যটা ওনাদের নির্ধারণ করতে বলেছি শুধু আমরা একটা নতুন জিনিস এবার আমাদের ওনাদেরকে অনুরোধ করেছি যে অনেকে স্কোয়ার ফিট বুঝে না আপনারাও যখন টিভি মানে সাংবাদিকরা নিউজ করেন দেখা যায় যে বিভিন্নজন বিভিন্নভাবে নিউজ করেন তা আমরা যে ছোটো যে গরুগুলি নর্মালি যে গরুগুলি বেশি কোরবানি হয় অ্যারাউন্ড এক লাখ টাকার মধ্যে যেগুলো হয় সেগুলার আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি ওনারা বলেছেন যে অ্যারাউন্ড বিশ স্কোয়ার ফিট আঠারো থেকে বাইশ মানে বিশ স্কোয়ার ফিটের মতো একটা গরুর চামড়া হয় ছোট চামড়া যেটাকে আমরা বলি সো এবার আমরা এই পার স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটা ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ফিনিশ লেদারের যিনি প্রেসিডেন্ট উনি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন এবং দামটা এই বছর কত প্রস্তাব করেছেন সেটা উনি নিজে মুখেই বলবেন ধন্যবাদ আমরা যদিও লস করছি তারপরও আমাদের সমগ্র ট্যানারি সেক্টরের সমগ্র অ্যাসোসিয়েশনের আমরা সদস্য আমরা মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে চাই আমাদের যে একটা ব্যাড ইমেজ আছে সেই ইমেজ আমরা কাটাতে চাই সেটা কাটানোর জন্য সেই জন্য আমরা সকলে মিলে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে চামড়ার দামটা আমরা এবছর নির্ধারণ করেছি এরকম যে গরুর চামড়া পার স্কোয়ার ফিট আমরা ষাট টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনব বারোশো টাকায় ঢাকার চামড়া বারোশো টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো আমরা ঢাকার বাইরে চামড়া এক হাজার টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো সাইমটেনিয়াসলি আমরা ছাগলের দামও আমরা সেই একই রকমের আমরা নির্ধারণ করব খাসি আমরা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে কিনবো আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে আমরা ছাগলের চামড়াটা কিনব এই লবণযুক্ত তো এই হলো গিয়া এটা আমাদের একটা মনে করি যে এটাতে আমাদের আর্থিক লস হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা নন কমপ্লায়েন্স থেকে বেরোয় না আসতে পারি যদিও মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন যেন কমপ্লায়েন্সটা সাবারে হয়ে যায় এবং আমরা যেন চাই যেন আমরা আজকে যদি কমপ্লায়েন্স হতো আমরা মিনিমাম এই চামড়ার দাম আমরা অনেক বাড়িয়ে দিতে পারতাম